এবার ঈদে রাজধানী ছেড়ে যেতে পারেনি নিম্ন আয়ের অনেকেই। তাদের খাদ্য সহায়তা দিচ্ছে কিছু সংগঠন, পাশাপাশি ব্যক্তিগতভাবেও এগিয়ে এসেছেন অনেকেই। আনোয়ার হোসেনের প্রতিবেদন। করোনা পরিস্থিতি থমকে দিয়েছে সবই, বেশিরভাগ শ্রমজীবীর আয় রোজগারের পথ বন্ধ, পাল্টে গেছে জীবনের ছক। ঈদের সময়ও ঘরে খাবার নেই, কেনার সামর্থ্যও নেই, এমন বাস্তবতায় সহায়তার হাত বাড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। সালাদ, তারপরে পেঁপে সবজি, ডিম, সেমাই খাওয়া খুব ভালো, অন্য জায়গা খাওয়ালেও খুব ভালো হবো, কারণ আমি আজকে সারাদিন না খাইছিলাম, এখন আমি শিবাইবাগ থেকে আইয়া খাইছি। সবার আশা, করোনার এই দুঃসময়ে সরকারের পাশাপাশি বিত্তশালীরাও আরও ভূমিকা রাখবেন, জয় হবে মানবতার। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।